আজকে আমরা শিখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য। ওকে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বেশ কিছু সালে এই প্রশ্নটি থেকে উদ্দীপক এসেছে। তাহলে এই প্রশ্নটি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এখানে কি কি পাই? পূর্ণ প্রতিযোগিতা একটা একটা কি পয়েন্ট, বাজার একটা কি পয়েন্ট, স্বল্পকালীন ভারসাম্য আর একটা কি পয়েন্ট, কয়টি হলো? তিনটি। তাহলে এই প্রশ্নটি বিশ্লেষণ করতে হলে আমাদের কি কি করতে হবে, কি কিভাবে এটি থেকে উদ্দীপক আসতে পারে আমাদের, আমরা এটিও বিশ্লেষণ করব। তাহলে এর পূর্বের লেকচারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তার পূর্বের লেকচারে বাজার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করনি তারা করে আসবে। আজকে স্বল্পকালীন ভারসাম্য সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিব। শুরুতেই ভারসাম্য আসলে কি জিনিস এটি সম্পর্কে যদি আমি বলি তাহলে কি বলতে পারি? আসলে দেখো, ভারসাম্য, ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য। এর প্রথম অক্ষর যেহেতু ই, তাই আমরা যে কোনো ভারসাম্য বিন্দুকে ই দ্বারা আইডেন্টিফাই করি বা ই দ্বারা নির্দেশ করি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ভারসাম্য আসলে কি? দেখো, ভারসাম্য বুঝতে একটি বিষয় তোমাদের ক্লিয়ার ভাবে জানতে হবে, সেটি হচ্ছে দুই বা ততোধিক শক্তি। আমি আবার বলছি, দুই বা ততোধিক শক্তি। কোন একটা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর যদি তাদের মধ্যে নড়াচড়া করার প্রবণতা না থাকে সেই বিন্দুটাকেই বলা হবে ভারসাম্য বিন্দু। যেহেতু বিন্দুর কথা আসছে, তো বিন্দুর কথা যেহেতু আসছে তার মানে রেখার কথাও চলে আসলো। আমরা ডি ডি প্রাইম এটিকে বলি চাহিদা রেখা, এস এস প্রাইম এটিকে বলি কি রেখা? যোগান রেখা। চাহিদা আসলে কাকে নির্দেশ করে বলতো? ক্রেতাকে। চাহিদা কে করে? ক্রেতারাই চাহিদা করে। যোগান কে দেয়? আসলে বিক্রেতা কিন্তু আমাদেরকে যোগান দেয় বা সরবরাহ করে। সাপ্লাই মানে হচ্ছে বিক্রেতা, মানে সরবরাহ, এবং সরবরাহ কারা করে? বিক্রেতারা। তাহলে যোগান দেয় বিক্রেতারা আর চাহিদা করে কারা? ক্রেতারা। তার মানে ক্রেতা হচ্ছে এখানে ডিমান্ড, বিক্রেতা হচ্ছে এখানে সাপ্লাই। ওকে, তাহলে ক্রেতার রেখা হচ্ছে ডি ডি প্রাইম, বিক্রেতার রেখা হচ্ছে এস এস প্রাইম। এই ক্রেতা চায় সবচেয়ে কম দামে পণ্যটা ক্রয় করতে, বিক্রেতাকে চায় সবচেয়ে বেশি দামে পণ্যটি ক্রয় করতে। উভয় পক্ষই যে বিন্দুতে ঐক্যমতে পৌঁছায় এই বিন্দুটির নাম হচ্ছে কি বিন্দু? ভারসাম্য বিন্দু। ওকে, তাহলে আমরা ভারসাম্যের সংজ্ঞায় কি বললাম? আমরা ভারসাম্যের সংজ্ঞায় বললাম যে দুই বা ততোধিক পরস্পর বিরোধী শক্তি। এখানে
দুটি শক্তি কাজ করছে, কি কি? এক পক্ষ হচ্ছে ক্রেতা এবং আরেক পক্ষ হচ্ছে বিক্রেতা। তাহলে দুটি শক্তি এবং পরস্পর বিরোধী তারা। মনে রাখো, ক্রেতা কি চায় সবচেয়ে কম দামে পণ্যটি কিনতে, বিক্রেতা কি চায় সবচেয়ে বেশি দামে পণ্যটি বিক্রি করতে। তাহলে দুই বা ততোধিক পরস্পর বিরোধী শক্তি কোন একটা নির্দিষ্ট বিন্দুতে বা স্থানে পৌঁছানোর পর যদি তাদের মধ্যে আর নড়াচড়া করার কোনো প্রবণতা না থাকে, তাহলে তাকে আমরা কি বলি? ভারসাম্য বলি। আশা করি ভারসাম্য বিষয়টি সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার একটি ধারণা হয়েছে। আসলে কেন এই বিন্দুতে পৌঁছানোর পর নড়াচড়া করার প্রবণতা থাকে না, কি কারণে? যদি তুমি কোনো দোকানে যাও, বিক্রেতাকে কিন্তু জিজ্ঞাসা করো যে ভাই এই জিনিসটির দাম কত, বিক্রেতা বলে যে 1200 টাকা। ধরো এটি একটি গিফট বক্স, এই বক্সের দাম হচ্ছে, এখানে এখানে কয়েকটি গিফট রয়েছে, এটার দাম হচ্ছে 1200 টাকা। তুমি বললে 750 টাকা। তাহলে দেখো এটা কিন্তু এস আর এটা কিন্তু ডি, অর্থাৎ তুমি হচ্ছ ক্রেতা আর এই হচ্ছে কি? বিক্রেতা। তাহলে বিক্রেতা কত দাম চাইলো? 1200 টাকা। তুমি কত বললে? 750 টাকা। বিক্রেতা কিন্তু 750 টাকা দিতে রাজি হলো না। তুমি কি করলে? দাম বাড়িয়ে 850 টাকা করলে। বিক্রেতা একটু দাম কমিয়ে বললো যে ঠিক আছে, আমি 1000 টাকা রাখতে পারি আপনার জন্য। তুমি বললে না, আমি 900 টাকা। বিক্রেতা বলল যে না, আপনি যদি আর 50 টাকা দেন তাহলে আমি এই জিনিসটি আপনাকে দিব, এর চেয়ে আমি দাম কমাতে পারবো না। তুমি বললে আচ্ছা ঠিক আছে, আমি 950 টাকা এই জিনিসটি কিনতে রাজি আছি। তাহলে খেয়াল করো তো, এই দামগুলো ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই দর কষাকষি করলো এই দামগুলোতে, এবং কোন দামে এসে ফিক্সড হয়ে গেল? এই একটা গিফট বক্স 950 টাকা দরে ক্রেতাও কিনতে রাজি হলো এবং বিক্রেতাও বিক্রি করতে রাজি হলো। এখন যদি এই বক্সটি প্যাক করার পর তুমি যদি বলো যে ভাই 850 টাকা রাখেন, তাহলে কিন্তু বিক্রেতা তোমাকে এই প্রোডাক্টটি কখনোই দেবে না। আবার যদি বিক্রেতা তোমাকে প্রোডাক্টটি প্যাক করে দেওয়ার সময় বলে যে ভাই আমার লস হবে, আপনি আমাকে 1000 টাকা দেন, তুমিও কিন্তু কখনো পণ্যদ্রব্যটি কিনবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ পরস্পর বিরোধী দুটি শক্তি বা ততোধিক শক্তি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছানোর পর তাদের মধ্যে আর আসলে নড়াচড়া করার কোনো প্রবণতা থাকে না। অর্থাৎ এই যে 950 টাকা দামে একটি গিফট বক্স তোমাকে দিতে সে রাজি হলো, এই দামের চেয়ে তুমি যেমন দাম বেশি দিবা না, বিক্রেতাও কিন্তু দাম বাড়াতে পারবে না। এবং এই জিনিসটাকে বলে আসলে কি? ভারসাম্য। আশা করি ভারসাম্য জিনিসটি সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এরপরে আমি আগে বলেছি পূর্ণ প্রতিযোগিতা এবং বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তারপরেও আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে আমরা কি বলি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর বাজারের সঙ্গে আমরা কি বলেছি যে বাজার কাকে বলে? আমরা বলেছি বাজার বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বাজার বলতে কি বোঝায়? কোনো জিনিসের দামকে বোঝায়। যেমন যদি আমরা পাটের বাজার জিজ্ঞাসা করি কাউকে, ধানের বাজার জিজ্ঞাসা করি, আসলে কোনো একটা স্থান তারা আমাদেরকে দেখিয়ে দেবে না, তার পরিবর্তে বলবে যে ধানের মন 1000 টাকা বা 950 টাকা। এটি আসলে ধানের বাজার। ওকে, যদি কাউকে স্বর্ণের বাজারের কথা জিজ্ঞাসা করো, তাহলে স্বর্ণ কত করে ভরি চলছে, অর্থাৎ এক ভরি স্বর্ণের দাম কত, সে জিনিসটি কিন্তু তারা তোমাকে বলবে। তাহলে বাজার বলতে কি বোঝাচ্ছে? কোনো নির্দিষ্ট স্থান নয়, বাজার বলতে বোঝাচ্ছে কোনো জিনিসের দাম। তাহলে আমাদের আজকের আলোচনা যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য, আমরা এই প্রশ্নের দিকে অগ্রসর হই। শুরুতে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য এর ব্যাখ্যায় আমরা অনুমিত শর্ত জানি।
মনোমিত শর্ত, মনে রাখো অনুমিত শর্ত। অর্থাৎ কি কি অনুমানের উপর ভিত্তি করে এই প্রশ্নটি বা এই স্বল্পকালীন ভাষ্যটি প্রতিষ্ঠিত? আসলে অনুমিত শর্তের আরেক নাম হচ্ছে বৈশিষ্ট্য। তোমরা হয়তো অনেকে জানো না, আজকে শিখে নাও যে অনুমিত শর্তের আরেক নাম হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ যে যে অনুমানগুলো আমি করে নেব সেগুলো আসলে বৈশিষ্ট্যের মধ্যেই থাকে। তাহলে পূর্ণপ্রচিকিতামূলক বাজারে কি কি বৈশিষ্ট্য আছে? অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা, সমজাতীয় পণ্য, বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ জ্ঞান, সরকারি হস্তক্ষেপ এখানে থাকবে না। ওকে, এই বৈশিষ্ট্যগুলো বা এই অনুমিত শর্তগুলো আমরা কিন্তু জানি। অনুমিত শর্তের পর যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে ভারসাম্য শর্ত। ভারসাম্য শর্ত মনে রাখতে হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যের দুটি শর্ত রয়েছে। ভারসাম্য শর্ত কয়টি রয়েছে? দুটি। ক নম্বর শর্তটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত মনে রাখতে হবে, অর্থাৎ নেসেসারি কন্ডিশন। প্রয়োজনীয় শর্ত কি? যে ভারসাম্য বিন্দুতে অবশ্যই এমআর ইকুয়াল কি হবে? এমসি হবে। এটি কি শর্ত? প্রয়োজনীয় শর্ত। এমআর কি? এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, মনে রাখতে হবে মার্জিনাল রেভিনিউ, আর ই এন ইউ ই, মার্জিনাল রেভিনিউ, এটা হচ্ছে এমআর। আর এমসি কি? এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। আমি যদি বাংলায় বলি, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় এ দুটি পরস্পর কি হবে? সমান হবে। এটি কি শর্ত? প্রয়োজনীয় শর্ত। আমি আবার বলছি, ভারসাম্যের দুটি শর্ত রয়েছে, একটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত অর্থাৎ এমআর ইকুয়াল এমসি, এবং আর একটি হচ্ছে পর্যাপ্ত শর্ত, মনে রাখতে হবে পর্যাপ্ত শর্ত। এটি কি বলে? সাফিসিয়েন্ট কন্ডিশন। পর্যাপ্ত শর্ত কি? পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখা, মনে রাখতে হবে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে, নিচের দিক হতে উপরের দিকে ছেদ করবে, উপরের দিকে ছেদ করে উঠে যাবে, উঠে যাবে। ওকে, এটি হচ্ছে কি শর্ত? পর্যাপ্ত শর্ত। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যের প্রথমে আমরা অনুমিত শর্ত দিব, এরপরে কি দিব? ভারসাম্য শর্ত। এবং ভারসাম্য শর্তের মধ্যে কয়টি শর্ত রয়েছে? দুটি, একটা প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত। এই আলোচনা করার পর আমি এটি মুছে দিচ্ছি। এই আলোচনা করার পর আমাদেরকে যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আসলে তিনটি। এক নম্বর কি? অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। দুই নম্বর কি? স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এবং তিন নম্বর হচ্ছে লোকসান বা ক্ষতি সহ ভারসাম্য, লোকসান বা ক্ষতি সহ ভারসাম্য। এই তিনটি ভারসাম্য রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। অর্থাৎ স্বল্পকালে তিন ধরনের ভারসাম্য অবস্থা দেখা দিতে পারে। তাহলে সামনের লেকচারে আমরা এই তিন ধরনের ভারসাম্য নিয়ে আলোচনা